নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বের হওয়া একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা এখানে সম্পূর্ণ সরকারিভাবে এখানে নিয়োগ করা হবে এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে তো এখানে সরকারিভাবে নতুন করে যে বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স সম্পূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে আবেদনের পূর্বে প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের যে ডিটেলস ফিল করতে হবে যেমন এখানে প্রার্থীর নাম দিতে হবে সাথে বন্ধুরা আমি একজন বিবাহিত অথবা বিধবা অথবা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকলে তোমরা এখানে মেনশন করবে সাথে পিতা অথবা স্বামীর নাম তোমাদের এখানে দিতে হবে এখানে তোমাদের স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট অফিস থানা ব্লক জেলা এবং পিনকোড তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের জন্মের তারিখ এখানে তোমরা দিয়ে দেবে সাথে এখানে জাতি অথবা সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি সাধারণ হয়ে থাকলে তোমরা এখানে মেনশন করবে এরই সাথে বন্ধুরা এখানে দেওয়া রয়েছে আমি একজন এস মেম্বার টেকনিক প্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কার কন বা কোনোটাই নয় যেটা যদি তোমরা থাকবে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পরীক্ষার নাম এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম তোমাদের এখানে দিতে হবে সাথে কোন সালে তোমরা এখানে পাশ করেছো উত্তীর্ণ বা অবতীর্ণ অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করতে পারবে না করে থাকলেও আবেদন করতে পারবে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বোর্ড এবং কাউন্সিলের নাম তোমরা দিয়ে দেবে এখানে মোট প্রাপ্ত নাম্বার কত মধ্যে ছিল এবং মোট নাম্বার কত মধ্যে ছিল বন্ধুরা তোমরা এখানে মেনশন করবে শতকরা নম্বর তোমাদের কত ছিল সেটা পার্সেন্টেজ তোমরা এখানে দিয়ে দেবে এখানে আবেদনপত্রের সঙ্গে বন্ধুরা তোমাদের যে ডকুমেন্টস গুলো দিতে হবে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং স্বপ্রত্যয়িত জেরক্স কপি সাথে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্বপত্যয়িত জেরক্স কপি সাথে ভোটার সচিব পরিচয়পত্র বা রেশন কার্ড তোমরা এখানে দিতে পারো সাথে আদার্স কিছু ডকুমেন্টস থাকলে পরে তোমরা এখানে মেনশন করে দিতে পারবে ঠিক আছে

এরই সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা মাধ্যমিক সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে বা অনুত্তীর্ণ না হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ ক্লাস এইট পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে নাইন পাস হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে যে গ্রামের বা এলাকায় আবেদন করবে সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের সাধারণ বাসিন্দা তোমাদের হতে হবে সাথে এখানে তোমাদের জাতি অথবা সম্প্রদায় উল্লেখ করতে হবে গ্রেড ওয়ান এবং গ্রেড টু এইচএসজি মেম্বার ট্রেনিং প্রাপ্তদায়ী অথবা লিঙ্ক ওয়ার্কার গণের বাড়তি সুবিধা এখানে তোমরা পাবে সাথে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এলাকার অথবা গ্রামের জন্য তপজাতি তপ উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন যদি যোগ্যতা সম্পূর্ণ তপশিলি জাতি তপশিলি উপজাতি আবেদনকারী না পাওয়া যায় তাহলে অন্য জাতি যোগ্যতা সম্পূর্ণ আবেদনকারীরা নিয়োগের জন্য এখানে বিবেচনাধীন হবেন ঠিক আছে এর সাথে বন্ধুরা আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই তোমাদের এখানে জমা দিতে হবে এখানে বিবাহ বা আইনগত বিবাহ বিচ্ছন্ন প্রমাণস্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবদ্ধীকরণ সংশয়পত্র পত্র অথবা বন্ধুরা এখানে স্বামীর নাম বহনকারী নিজস্ব সরকারি দরখাস্ত উদাহরণস্বরূপ এখানে ভোটার সচিব পরিচয়পত্র অথবা রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি এবং দ্বিতীয় ক্ষেত্রে আইনগত প্রযোজ্য হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের কপি তোমাদের এখানে দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের সপ্রত্যায়িত জেরক্স কপি তোমাদের এখানে লাগবে স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র হিসাবে ভোটার সচিত্র পরিচয়পত্র অথবা রেশন কার্ড উভয় দিকের সপ্রত্যায়িত জেরক্স কপি তোমাদের দিতে হবে সাথে জাতি এবং সম্প্রদায় সংশয়পত্র হিসাবে উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ মহকুমা দ্বারা জারিকৃত সপ্রত্যায়িত জেরক্স কেবল তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর প্রার্থীদের জন্য এখানে যোগ্য হবে এসজি মেম্বার অথবা ট্রেনিং প্রাপ্ত দায়ী অথবা লিঙ্ক ওয়ার্কারগন হলে তাদের সংশয়পত্র জেরক্স কপি তোমাদের এখানে লাগবে সাথে বন্ধুরা এখানে উপরক্ত তত্বাদি সহ দরখাস্ত পাঁচ থেকে ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খামযুক্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে এরই সাথে বন্ধুরা বিশদে জানতে তোমাদের এখানে ব্লক উন্নয়ন আধিকারিক অথবা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তোমরা এখানে যোগাযোগ করতে পারো এখানে মোট শূন্য পদের হিসাবে বন্ধুরা অগ্রাধিকার অনুযায়ী ক্যাটাগরি বিভাজন সহ এবং আবেদনপত্রের নমুনা যথাক্রমে সংযোজনী ওয়ান সংযোজনী যুক্ত করা হলো অসম্পূর্ণ এবং উপযুক্ত নথি ছাড়া আবেদনপত্র বাতিল বলে এখানে গণ্য করা হবে এখানে আবেদন বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আবেদন তোমরা লাস্ট পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে আরেকবার জানিয়ে দিই বন্ধুরা তোমাদের এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান এবং তারিখ এখানে আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ বন্ধুরা পাঁচ এগারো দুই তারিখ থেকে পাঁচ বারো দুই তারিখ ছুটির দিন বাদে বেলা এগারোটার থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের কারণ ঝাড়গ্রাম মহকুমা ঝাড়গ্রাম সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন এখানে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা আশাকর্মী পদে কাজ করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইতিমধ্যে আগুলো চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ভালোমতো করে নিয়ে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাথে সাপোর্টিং যা ডকুমেন্টস রয়েছে সেই জেরক্স কপির উপর অ্যাটেস্টেড করে নিয়ে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে যা সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে